ক্ষমতায় আসার এক বছরের মাথায় ফ্লোরিডার মারেলাগোর অবকাশ যাপন কেন্দ্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চমৎকার চকলেট কেক খেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই বন্ধুত্বে ধস নামতে বছরও ভরেনি। 2018 সালে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে ট্যারিফম্যান খেতাব পেয়ে যান ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিবাদ বাণিজ্য পর্যন্ত থেমে থাকেনি। বেইজিংয়ের দীর্ঘদিনের এক চীন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। চীনের হুমকি ধুমকিকে উপেক্ষা করে তিনি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করেছেন, হংকং, তিব্বত ও শিনজিয়াংয়ের মানবাধিকার লঙ্ঘনে বেইজিংয়ের সমালোচনা করেছেন। করোনাভাইরাস মহামারীর জন্য এককভাবে ট্রাম্প চীনকে দায়ী করেছেন। করোনাভাইরাসের নাম তিনি দিয়েছেন চায়না ভাইরাস। অর্থাৎ চীনকে এক হাত নেওয়ার কোনো সুযোগই ছাড়েননি ট্রাম্প। 7 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী ট্রাম্পের বিদায় ঘণ্টা বেজে গেছে। নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাইডেন কি চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করবেন নাকি তিনি ট্রাম্পের দেখানো পথেই হাঁটবেন? নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা নির্বাচনের আগে বাইডেনের লেখা বিভিন্ন নিবন্ধ বিশ্লেষণ করে দেখা গেছে, ট্রাম্প চীনকে দেখতেন প্রতিপক্ষ হিসেবে, আর বাইডেনের চোখে চীন হচ্ছে প্রতিযোগী। সেই হিসেবে চীনের প্রতি সুর ও কৌশল হয়তো কিছুটা বদল দেখা যেতে পারে। তিনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতার রাস্তা খুঁজবেন। বাইডেন জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনা পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে কী করা যায় এ নিয়ে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত নেবেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি চীনা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের প্রতিশ্রুতি দেননি। অবশ্য হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, শিনজিয়াং, চীনের ধর্মীয় ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে অনেক বেশি সোচ্চার হতে পারেন বাইডেন। জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে মুসলিম সংখ্যালঘু উইঘুরদের উপর চীনা নিপীড়নকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছিলেন। চীনের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্টেট কাউন্সিলের পরামর্শক শি ইনহং বলেছেন, তাইওয়ান, হংকং, দক্ষিণ চীন সাগর, শিনজিয়াং, তিব্বত এবং চীনের ধর্মীয় ও মানবাধিকার ইস্যুতে বাইডেন প্রশাসনের অবস্থানে উল্লেখযোগ্য কোনো পার্থক্য হবে না। তবে ট্রাম্পের মতো বাইডেন বন্য, অশ্লীল ও অস্থির নন, তাই তার কাছ থেকে ওয়াশিংটনের চীন নীতিতে অনেক বেশি স্থিতিশীলতা আশা করা যায়। সরকার বদল ঘটলেও মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব বেশি হেরফের সাধারণত হয় না। আরও এক মেয়াদে ট্রাম্প ক্ষমতায় থাকলে চীনের সঙ্গে হয়তো তিনি রক্তক্ষয়ী সংঘর্ষের পথে হাঁটতেন। তবে কূটনীতির অভিজ্ঞতা সম্পন্ন বাইডেন যে সেই পথ এড়িয়ে চলবেন তা একরকম নিশ্চিতভাবেই বলা যায়।